রোববার থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু করবে বিএনপির মনোনয়ন বোর্ড। প্রথম দিন রাজশাহী এবং রংপুরের প্রার্থীদের ডাকা হয়েছে। শেষ দিনে এখন পর্যন্ত মনোনয়ন জমা পড়েছে 1250টি এবং মনোনয়ন তোলা হয়েছিল 4112টি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ শান্ত। বিএনপির মনোনয়ন ফর্ম জমা এবং কেনার শেষ দিন ছিল শুক্রবার। গত সোমবার থেকে পাঁচ দিন ধরে রাজধানীর এই নয়াপল্টন কার্যালয়ে সারা দেশ থেকে প্রার্থীরা এসেছেন, মনোনয়ন কিনেছেন, জমা দিয়েছেন। মাঝে বুধবার দুপুরে পুলিশের সঙ্গে দলের কর্মীদের দুই ঘন্টা সংঘর্ষের ঘটনাও ঘটে। এর বাইরে শুক্রবারে অন্যদিনের মতোই উৎসব মুখর পরিবেশে মনোনয়ন জমা দেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। তবে দলের ম্যান্ডেট পেতে প্রার্থীদের দাঁড়াতে হবে স্থায়ী কমিটির সদস্যদের সামনে। রংপুর বিভাগ ও রাজশাহী বিভাগ, এটি 18 নভেম্বর সকাল 9টা থেকে গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। 19 নভেম্বর হবে খুলনা ও বরিশাল বিভাগ, এটিও সকাল 9টা থেকে শুরু হবে। এই কার্যক্রমের শেষ দিনে যারা জমা দিলেন তারা নিজের আসনে জেতার ব্যাপারে ছিলেন আশাবাদী। যত রকমের ষড়যন্ত্র হোক না কেন, কোন ষড়যন্ত্রই ঐক্যফ্রন্ট এবং বিশ দলীয় ঐক্য জোটের এই বিজয়কে রদ্দ করতে পারবে না। জনগণের মাঝে একটা অনুকূল পরিবেশ আছে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার জন্য এবং তারা তার জন্য প্রস্তুত হয়ে আছে। এবার যদি কোন রকম ভোটাররা ভোট দিতে সেন্টারে যাইতে পারে তাহলে আমরা 50,000 ভোটে জিতব। তৃণমূলের নেতৃবৃন্দ যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তের সাথে আছি এবং দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত মেনে নিব। দল যাকে মনোনীত করবে তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার কথাও বলেছেন বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।